শাহপুরের ফেনী নদীর ওপর ইন্দো বাংলা মৈত্রী সেতু সংলগ্ন ল্যান্ড কাস্টমের জমি নির্ধারণের কাজ প্রায় চূড়ান্ত। মৈত্রী সেতু থেকে শাহপুর স্টেশন পর্যন্ত প্রায় 800 মিটার রাস্তা তৈরি করা হবে 50 মিটার চওড়া করে, যা চট্টগ্রাম ও শাহপুর রেল স্টেশনের মধ্যে সংযোগ রক্ষা করবে। মঙ্গলবার শাহপুরের ফেনী নদীর উপরে ইন্দো বাংলা মৈত্রী সেতু সংলগ্ন ল্যান্ড কাস্টমের ভূমি অধিগ্রহণ নিয়ে যে পরিকল্পনা চলছে তা অল্পদিনের মধ্যে বাস্তব রূপ পেতে যাচ্ছে। তার সাথে 50 মিটার চৌড়া করে ফেনী নদীর ব্রিজ থেকে রেল স্টেশন পর্যন্ত মোট 800 মিটার রাস্তা তৈরি করার জন্য শাহপুর বিধায়ক শঙ্কর রায় সহ শাহপুর মহকুমার প্রশাসনের উচ্চ আধিকারিকরা মঙ্গলবার রাস্তার জায়গা নির্ধারণ করেন। এই সড়ক পথের মাধ্যমে চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমদানিকৃত পণ্য সরাসরি শাহপুর রেল স্টেশনে নিয়ে আসা সম্ভব হবে। অন্যদিকে রপ্তানিকৃত পণ্য শাহপুর রেল স্টেশন থেকে এই সড়ক পথের মাধ্যমে চট্টগ্রাম রেল স্টেশনে নিয়ে যাওয়া সম্ভব হবে। বিষয়টি নিয়ে শাহপুরের বিধায়ক শঙ্কর রায় জানান, শাহপুরে ফেনী নদীর উপরে ইন্দো বাংলাদেশ মৈত্রী সেতুর কাজ চলছে, তার সাথে সঙ্গতি রেখে ল্যান্ড কাস্টমের যে জায়গা অধিগ্রহণ করার পরিকল্পনা চলছে এবং ইতিমধ্যে স্যাংশন হয়ে গেছে। কিছুদিনের মধ্যে অ্যাকুইজিশনের কাজ কমপ্লিট হবে। এখন সেটার সাথে রেল স্টেশন পর্যন্ত 50 মিটার করে যাতে সড়ক একটা যোগাযোগ করা যায়, যাতে করে রেলের যে মাল আসবে সেই মাল রেল স্টেশন থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে নেওয়া যায় এবং চট্টগ্রাম বন্দর থেকে যেই সমস্ত মাল আসবে সেগুলি সরাসরি চট্টগ্রাম থেকে এসে আমাদের শাহপুরের রেল স্টেশনে স্যার যাতে আনা যায়, তার লক্ষ্যে ল্যান্ড কাস্টমের যে জমির সীমানা সেখান থেকে রেল স্টেশনের যে জমির সীমানা তার মাঝখান দিয়ে 50 মিটার করে একটা রাস্তা হবে। আগামী দিনে এই পরিকল্পনা বাস্তবায়নে ভারত বাংলাদেশ এই দুই প্রতিবেশী দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের করিডোর হয়ে দাঁড়াবে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।